নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি যে বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কুম্ভ রাশি 2020 সাল কেমন যাবে। প্রথমেই বলি, এই যে কুম্ভ রাশি, বিগত 2 বছর ধরে আপনাদের প্রচণ্ড সমস্যা গেছে। তো এই 2020 সালে অর্থাৎ 24শে জানুয়ারি 2020 যখন ধনু রাশি থেকে এসে মকর রাশিতে শনি অবস্থান করবে, তখন থেকে এই কুম্ভ রাশির শনির সাড়ে সাথে পিরিয়ড স্টার্ট হচ্ছে। তো আপনাদের গোল্ডেন টাইম আসতে চলেছে, কিন্তু পাশাপাশি এই কুম্ভ রাশির কিছু কিছু ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে, এবং যেহেতু শনি সাড়ে সাথেই আসছে, সেক্ষেত্রে কয়েকটা দিকে আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারে। আমি আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলছি। প্রথম কথা হচ্ছে, আমি যে এই রাশিফলটি আপনাদের সামনে বিশ্লেষণ করছি, এটা হচ্ছে গ্রহের গোচর অনুযায়ী, এটা একটা ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তো প্রথম কথা হচ্ছে, এই 2020 সালে আপনাদের একাদশ স্থানে অর্থাৎ ধনু রাশিতে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ একাদশপতি একাদশে শুভভাবে অবস্থান করায় আপনাদের আয়ভাব বৃদ্ধি পাবে, অর্থাৎ একাদশ থেকে সফলতা বিচার করা হয়, অর্থাৎ আপনাদের যে কোনো কাজে সফলতা আসবে। আপনারা কর্মক্ষেত্রে ভালো একটা যোগ দেখা যাচ্ছে, নতুন কর্মের যোগ আছে, এবং যারা ব্যবসা করছেন ব্যবসাতে আপনারা দুর্দান্ত ফল পাবেন, অর্থাৎ বিজনেস সেক্টরটা আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রচুর লাভবান হবেন, কারণ একাদশ স্থানে বৃহস্পতির শুভ অবস্থান আপনাকে অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকটা ভালো রাখবে। এরপরে আসি শিক্ষা। যারা উচ্চ শিক্ষাতে রত, অর্থাৎ যারা পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে এ বছর খুব শুভ। ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন অথবা মেডিকেল লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন, এই 2020 সাল তাদের পক্ষে একটা ভালো ফল দিতে চলেছে, যদি আপনাদের শনি সাড়ে সাথে চলছে, তাও আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। পাশাপাশি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো ফল আসবে, এবং যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, এই 2020 সালে আপনাদের শুভ বিবাহের যোগ আছে, ভালো সম্বন্ধ আসবে। কিন্তু যেহেতু শনির সাড়ে সাথীর পিরিয়ড, এই সময়টাতে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিয়ে যতটুক বিচার করান, তারপরেই আপনারা বিবাহে করুন, কারণ যেহেতু সাড়ে সাথী চলছে সে কারণে আপনারা ফট করে বিবাহ করবেন না, অবশ্যই আপনারা যতটুক বিচার করেন। এরপরে আপনাদেরকে জানাই প্রেমের ক্ষেত্রে 2020 সাল কুম্ভ রাশির কেমন। এই 2020 সালে কুম্ভ রাশির নতুন প্রেম আসতে চলেছে, অর্থাৎ যারা ইয়ং জেনারেশনরা আছে তাদের নতুন প্রেমে পড়ার একটা প্রবল সম্ভাবনা। এবং পাশাপাশি এরপরে জানাই যে আপনাদের রাশিতে যেহেতু সাড়ে সাথে ঢুকতে চলেছে, আপনারা প্রত্যেকেই জানেন শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ, আপনি যেমন কর্ম করবেন ঠিক সাড়ে সাথীতে আপনি তার এফেক্ট পাবেন। যদি আপনি সঠিক কর্ম করেন, ভালো কর্ম করেন, সেক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, যদি আপনারা ভুল কর্ম করেন সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পানিশমেন্ট অবশ্যই আসবে। এবার আপনাদেরকে জানাই, এই 2020 সালে
আপনাদের দশম স্থানে, মাঝামাঝি সময়ে দশম স্থানে কেতু তুঙ্গস্থ হচ্ছে গোচর অনুযায়ী। এই এর জন্য আপনাদের শত্রু পরাজিত হবে, শত্রু বিনাশ হবে, পাশাপাশি আপনাদের এবছর কোনো ভূ সম্পত্তি ক্রয় করতে পারেন, নতুন ব্যবসা আরম্ভ হবে আপনাদের এবছর, পাশাপাশি আপনারা এবছর ফোর হুইলার অর্থাৎ চার চাকা অথবা কোনো গাড়ি বা ফ্ল্যাট কেনার প্রবল যোগ দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে জানাই এই 2020 সালে কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দেখা দিবে। ফার্স্ট প্রবলেম যেটা হচ্ছে আপনাদের হেলথের প্রবলেম প্রচণ্ড পরিমাণে দেখা দিবে, অর্থাৎ আপনারা হেলথের দিকে আপনাদের শরীরের দিকে সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে, আপনাদের একটু ঝগড়া অশান্তি পরিবারের মধ্যে লেগে থাকতে পারে এবং আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে এই 2020 সালে। আপনারা যানবাহন অবশ্যই সাবধানে চালান। আমি আপনাদেরকে এটার জন্য কোনো রেমেডির কথা বলবো না, কোনো জ্যোতিষের কাছে যাওয়া দরকার নাই, আপনারা সতর্ক থাকুন। সেক্ষেত্রে আপনারা দেখবেন অবশ্যই সেই সব জায়গা থেকে আপনারা বিপদ থেকে এড়িয়ে আসতে পারছেন, এড়াতে পারছেন। এই 2020 সাল কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের পিতার শরীরের দিকে একটু নজর দিন, যাদের পিতা জীবিত আছে সেক্ষেত্রে, এবং যদি তেমন হয় আপনার সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করুন। পাশাপাশি এবছর আপনাদের যে আর্থিক ভাব অত্যাধিক শুভ, আপনারা যে কোনো কর্মে ভালোভাবে ঝাঁপিয়ে পড়ুন, দেখবেন সফলতা আসবে। পাশাপাশি এবছর আপনাদের বিদেশ ভ্রমণ এবং বৈদেশিক থেকে টাকা আসার প্রবল সম্ভাবনা, বিদেশ থেকে টাকা আসার। আপনারা শেয়ারে আপনার ইনভেস্টমেন্ট করলে এবছর আপনারা সুফল অবশ্যই পাবেন, শেয়ারে লগ্নি করুন এবং আপনারা কোনো সূত্র মারফত এবছর অর্থ প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা আছে। পাশাপাশি আপনারা লটারিতে আপনারা অর্থ পেতে পারেন। এবার আপনাদেরকে জানাই এই 2020 সাল ওভারঅল আপনাদের শনি সাড়েসাতি হলেও আপনাদের শুভ যাবে, অর্থাৎ গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে আপনাদের এই বছরটা। এবার যে আপনাদের যে সাবধানতা অবলম্বন করতে বললাম, অবশ্যই আপনারা সেই দিক থেকে তো সাবধানতা অবলম্বন করবেন এবং পাশাপাশি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন প্রতিদিন, দেখবেন আপনাদের সমস্যা কেটে গেছে। তো আজকে তো এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।